দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় বিতর্কের পাসপোর্ট, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এএফ ফখরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব প্রধান শিরোনামগুলো। স্বাধীনতা বিরোধীদের আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না, অস্ট্রেলিয়ায় প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী, সিডনি ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তির উন্মোচন। বেগম জিয়ার শারীরিক কোনো ক্ষতি হলে দায়ভার সরকারকেই নিতে হবে, কারাগারে দেখা করে বললেন মির্জা ফখরুল। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা, খুলনায় এক মঞ্চে দাঁড়িয়ে প্রার্থীরা দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি। আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এখন বিদেশে, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ প্রতিনিধি দল কক্সবাজারে। এবং রাজধানীর দোলাইপাড়ে বাসের চাপা এবার বিচ্ছিন্ন হল যুবকের পা, বাস চালক আটক। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। আপনারা জানেন যে বেগম জিয়া তিনি কারাগারে আছেন, একটি মামলায় সাজা হয়েছে। আজকে বেগম জিয়ার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মির্জা ফখরুল ইসলামগুলি সহ তিনজন নেতা দেখা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট ইস্যুতে নানান ধরনের কথাবার্তা চলছে, এবং এই সময়টাতে গাজীপুর এবং খুলনা সিটি নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। তো এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, আপনাকে আলোচনা শুরু করতে চাই। আপনারা আজকেও আপনাদের দলের মহাসচিব সহ তিনজন বেগম জিয়ার সঙ্গে কারাগারে দেখা করে এসেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বলেছেন, এবং বলেছেন যে বেগম জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। তো আমরা জানি যে বেগম জিয়ার অসুস্থতার বিষয়টিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ওনার শারীরিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, তারপর চিকিৎসক দল কারাগারে গিয়ে দেখে এসেছেন, কিন্তু আপনারা বলছেন যে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করতে হবে। তো নির্দিষ্ট একটি হাসপাতালের কথাই আপনারা কেন বলছেন বারবার? আপনাকে ধন্যবাদ, এবং আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে, আমার দলের এবং নেত্রীর পক্ষ থেকে ধন্যবাদ। দেখেন, মানুষের একটা মৌলিক অধিকার আছে, অবশ্য দেশে গণতন্ত্রই নাই, গণতন্ত্র যেখানে না থাকে সেখানে মৌলিক অধিকার হ্যাম্পার হবেই। উনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, শুধু তিনবার সাবেক প্রধানমন্ত্রী না, যে কেউই মনে করেন যে এর আগে 1/11 সময় বর্তমান প্রধানমন্ত্রী উনি গ্রেপ্তার হয়েছিলেন, ওনার চিকিৎসার জন্য উনি যে ডাক্তার চেয়েছিলেন সে সময় কিন্তু সেই ডাক্তারই ওনাকে দেখেছে। এখানে বিষয়টা হলো যে এইটার ব্যাপারে সরকারের আপত্তিটা কোথায়, কি কারণে? আমার একটা চয়েস থাকতে পারে, আপনাদের দেশে অনুযায়ী একজন দণ্ডিত আসামি কি তিনি যেখানে চাবেন সেখানে চিকিৎসা পাবেন? এটা অবশ্যই দিতে পারে, এ ব্যাপারে কোনো বাধা নেই, এবার কারাবিধিতে কোনো বাধা নাই। এবং আপনি পছন্দের চিকিৎসকের কথা বলছেন, আমরা দেখেছিলাম যেদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছিল, সেদিন স্বাস্থ্য পরীক্ষার পরে হাসপাতালের পরিচালক তিনি বলেছিলেন যে বেগম জিয়া যে কজন ডাক্তারের উপস্থিতি চেয়েছিলেন তারা উপস্থিত ছিলেন তখন। না, আমরা তো বললাম যে তারা ছিলেন, তারা কি বলেছেন সেটা কি তারা ফলো করছেন? অর্থাৎ তারা ছিলেন, তারা বলেছেন যে ওনার আসলে তো এটা ঠিক যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার দুইটা নেই ই করছে, রিপ্লেস করা হয়েছে, একটা সৌদিতে একটা লন্ডনে, এবং আর্টিফিশিয়াল নিয়ে আছে। এটা যে কোনো জায়গায় এটাকে যদি আপনার এমআরআই করতে চান এটা পক্ষে সম্ভব না। তারপরে উনি স্বাভাবিকভাবে উনি চোখের প্রবলেম আছে, এটার জন্য উনি ডাক্তার দেখাতে, সেই ডাক্তারও এখানে আছেন, সেই ডাক্তারটা দেখলে বা যেখানে যদি চায় ওইখানে দেখলে প্রবলেমটা কোথায়, সরকারের কী অসুবিধাটা হয়ে যাবে, কোনো অসুবিধা তো থাকার কথা না। এটা নিয়ে আমরা যেটা বলি যে আসলে এটা এগুলোকে শুধু শুধু তার উপর একটা মেন্টাল টর্চার, যে বেগম খালেদাজের উপর একটা মেন্টাল টর্চার যে আগামী যে নির্বাচনটা যেটা আসতেছে সেই নির্বাচনটা আবার আওয়ামী লীগ চেষ্টা করতেছে, যেহেতু তারা 10 বছর একটানা ক্ষমতায় আছে, এই 10 বছর একটানা ক্ষমতায় থাকার মধ্য দিয়ে তারা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে
এই কারণে তারা জনগণের কাছে যেতে ভয় পায়, জনগণের ম্যান্ডেটটা নিতে ভয় পায়, এবং সেখানে তারা মনে করে যে বেগম খালেদা জিয়া বা বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে স্বাভাবিকভাবে তাদের জন্য সেটা প্রবলেম হবে। সব এই জন্যই এই সমস্ত কায়দা কানুন করে তারা চেষ্টা করতেছে যে বেগম খালেদা জিয়াকে কিভাবে দূরে রাখা যায়, ইভেন বিএনপিকে কিভাবে এই নির্বাচন থেকে দূরে রাখা যায়। এর জন্য আমরা বলছি যে এই সমস্ত জন্য একটা দেখেন তারেক জিয়ার একটা পাসপোর্টের একটা নন ইস্যুকে তারা ইস্যু বানাচ্ছে, এটা যেটা কোনো ইস্যু না, যেটা কোনো ইস্যুই না, এটাকে এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে এখন কি হবে যে আমরা দেশের আর কয় মাস আছে নির্বাচনের, অর্থাৎ এই মুহূর্তে আমাদের টার্গেটটা হওয়া উচিত যে আগামী নির্বাচনটা কিভাবে আমরা স্বতঃস্ফূর্ত করতে পারি, সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে পারি, এবং নির্বাচন করতে যে কি কি ব্যারিয়ারগুলো আসতে পারে সেই ব্যারিয়ারগুলো নিয়ে আমরা একটা বিতর্ক করতে পারি, আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, এবং তার মধ্যে দিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা নির্বাচনের প্রসেসের দিকে যেতে পারি। কিন্তু সেদিকে তারা যাচ্ছেন না, অর্থাৎ তারা ভোট চেয়ে যাচ্ছেন, নিজেদের ভোটটা ঠিকই চেয়ে যাচ্ছেন, কিন্তু বিএনপিকে রাজনৈতিক মাঠের থেকে, এই যে দেখেন পয়লা মে আসছে, আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল একটা সরকারি উদ্যানে সমাবেশের জন্য অনুমতি চাইছে, সেটা দেয়নি। এর আগে আমরা চাইলাম বেশ কয়েকবার, কিন্তু তারা কোনোভাবেই দিচ্ছে না। তো এইগুলো করে তারা মনে করতেছে যে আসলে বিএনপিকে বোধহয় দূরে রাখা যাবে, কিন্তু এগুলো করে তো আলটিমেটলি তো কোনো লাভ হবে না। আলটিমেটলি সরকারকে আগামী নির্বাচন ফেস করতে হবে, এবং সেই নির্বাচন বিএনপি তো নির্বাচন করার জন্য প্রস্তুত, এবং সেই নির্বাচন অবশ্যই আমরা চাই যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। কাজে এগুলো করে মাঝখান দিয়ে শুধু একটা এমন একটা বৈরী অবস্থা সৃষ্টি করা যেটা দিয়ে আরও নিজেদের মধ্যে দূরত্বটা বাড়ানো, এখন কোথায় তাদের উচিত হবে যে সবার দূরত্বগুলো কমায় আয় না একটা জায়গায় পৌঁছানো, তো সেই জায়গায় সরকার আছে ইন্টেনশনালি আজকে চাচ্ছে না যে এই অবস্থাটার মধ্যে। ধন্যবাদ জি ফখরুল ইসলাম, যেটি উনি যেটি বলছেন এবং একটু সাথে যোগ করে দিতে চাই সেটি হচ্ছে যে বেগম জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছিল সেদিন বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, তিনি তো বেগম জিয়ার আইনজীবী পাশাপাশি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছিলেন যে কারাবিধিতে রয়েছে কোনো দণ্ডিত আসামি যদি কোথাও চিকিৎসা নিতে চান সুনির্দিষ্ট কথা সেটি দেওয়ার সুযোগ কারাবিধিতে আছে, এটি তিনি দাবি করেছেন তার বক্তব্য। এবং বিএনপি বারবারই বলছে যে বেগম জিয়ার জন্য তারা তার পছন্দের হাসপাতালে পছন্দের ডাক্তারদেরকে দেখাতে চান। তো আব্দুল সালাম তো প্রশ্ন তুললেন যে সেটিতে সরকারের অসুবিধাটা কোথায়। আপনাকে ধন্যবাদ, সাথে সাথে আমার এলাকাবাসী দেবিদ্বারের লোকজন যারা দেশে বিদেশে আছেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি তাদেরকে। আজকে সালাম ভাই যেটা বলেছেন যে কারাগারের একটা ওনারা চাচ্ছেন একটা হাসপাতালে, কিন্তু কারাগার তো কারাগারের আন্ডারে কিন্তু উনি চলে গেছেন, কাজে ওনার কারাগার বিধিতে এমন কোনো কিছু লেখা নাই যে আপনার রোগীর ইচ্ছা অনুযায়ী করতে হবে। উনি তিনবারের প্রধানমন্ত্রীর কথা বলেছেন, হ্যাঁ উনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তার জন্য তার ইম্পর্টেন্সটা বেশি। একটা জিনিস সালাম ভাই আমার মনে হয় উনি মিস করছেন, কেন আমি জানি না, যে ওনাকে যখন একটা ভিআইপি কে পার্সনকে জেলখানায় দেওয়া হয় তখন কিন্তু আপনার জেল কর্তৃপক্ষের কর্তব্য হয়ে যায় সেইটার সুষ্ঠু ব্যবস্থা করা, এটা যে রোগী তার ইচ্ছা অনুযায়ী কিন্তু এটা সহজে হয় না। সরকার কিন্তু সেগুলিও আপনার চেষ্টা করেছেন অ্যাকোমোডেট করতে, ডাক্তাররা গিয়েছেন দেখেছেন পরামর্শ নিয়েছেন। হ্যাঁ এক যদি উনি একজনকে এভাবে পছন্দ করে থাকেন তার পিছনের যুক্তিটা কি, এমন তো হতে পারে জেলখানায় কিছু একটা অঘটন, ওনারা যেটা বলছেন যে এটা হতে পারে এবং দুর্ঘটনা হলে এটার আপনার দায়ী হবেন, তো সেই দায়ীটা অ্যাভয়েড করার জন্য তো জেল কর্তৃপক্ষের সজাগ থাকা উচিত। হ্যাঁ নতুবা সরকার আবার যদি খোদা না করুক কিছু যদি হয়ে যায় তাহলে আপনার কি হবে, আপনার বিপদটা কিন্তু হবে সরকারের ঘাড়ে, যে সরকার এই ব্যবস্থাগুলি ঠিকভাবে নেয় নাই সেটা। কাজে আমার মনে হয় না যে চিকিৎসার ব্যাপারে সরকার কোনো ব্যাপারে আপনার চেষ্টার ত্রুটি রাখবেন, কারণ উনি ভালো থাকেন সুস্থ থাকেন সেটি তো আমরা কাম্য, সেটাই আমরা কামনা করি, ঠিক সেভাবেই আমরা করি দেখেই। কিন্তু আজকে আপনার ম্যাডাম জিয়ার যে দ্বিতীয় ছেলে মারা যাওয়ার পরে
জননেত্রী শেখ হাসিনা কিন্তু গিয়েছিলেন বাসায়। তারপরেও কারণ এটা একটা তাহলে একটা বেদনা আছে, পিতৃ সন্তানকে হারিয়ে ফেলার যে বেদনা, উনি তার সাথে মা যেভাবে অনুভব করেছে নেত্রীও কিন্তু সেটা অনুভব করেছেন। কাজে এই ব্যাপারে আমার মনে হয় না কোনো রাজনীতিবিদ সেই কত এরকম প্রতিহিংসা নিয়ে কোনো কাজ করে। কাজেই আমার মনে হয় যেটা নাকি যার যেই কর্তব্য আপনার সেই কর্তব্যটা করতে দেওয়াটাই বোধ হয় ভালো। আর এখানে স্যার আরেকটা কথা বলেছেন, গণতন্ত্র নাই। হ্যাঁ, গণতন্ত্র কীভাবে নাই? আজকে আমরা যে বক্তব্য এখানে দিচ্ছি, আপনার কি সেন্সর করছেন? না, অতীতে করা হয়েছে? যদি করা না হয়ে থাকে তো ওনার বক্তব্য কি আমরা বন্ধ করে দিচ্ছি? হয়েছে না। কাজে এটা গণতন্ত্র কিন্তু বললেন যে বলার অধিকার, সেই অধিকারটুকু কিন্তু এখন সম্পূর্ণভাবে দিয়েছেন। তবে একটা প্রশ্ন ওনারা যেটা করেছেন যে ওনারা মিটিং করতে চাইলে মিটিং করতে দেওয়া হয়নি, কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতাগুলি থেকে দেখা যায় যদি ওনারা মিটিং করতে চান, মিটিংয়ের নামে রাস্তায় একটা গোলমাল পাকিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেন, বাস পুড়িয়ে দেন, মানুষ পুড়িয়ে দেন, অরাজকতার সৃষ্টি করেন। ওনারা যদি ওনাদের আচরণে এগুলি যদি প্রমাণ করতে পারেন যে না আমরা এগুলি করব না। হ্যাঁ, কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে, বিএনপি কিন্তু বলছে সবশেষ তারা প্রায় বছর খানেক বা তারও আগে যে সরার দুদিনের সমাবেশ করেছে, বিএনপি বলছে যে সেখানে কোনো ধরনের সহিংসতা হয়নি। হয়নি, ভালো। তার অর্থ এই না যে একটা তো হতে পারে না, তা তো না। তো পুলিশের কাজটা কি? পুলিশের কাজটা তো এইগুলি একটু অবজার্ভ করা এবং সিক্রেট রিপোর্ট নেওয়া। এখন যেমন আগে আপনার দেখেন বাংলাদেশে জঙ্গির একটু প্রচলনটা ছিল না, এখন আপনার এটাকে আপনার যে কোনো জিনিসই আমরা একটু চিন্তা করি, জঙ্গি হতে পারে, মাদক হতে পারে, বিভিন্ন রকম কথা আপনার চিন্তা করতে হবে। কাজে পুলিশের যেই চিন্তাটা থাকবে সেই চিন্তাটা তো যদি আপনি বাধা দেন, আর কোনো ঘটনা যদি ঘটে তার জন্য তো আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। কারণ অতীতে আপনার যেভাবে জ্বালাও পোড়াও করে রাজনীতিটা হয়েছে সেটা কিন্তু সঠিক হয় নাই। কিন্তু এখন যদি দেখা যায় যে না আস্তে আস্তে তারও ইম্প্রুভ করতে থাকবে, কারণ একটা কিছু পেতে হলে আপনাকে কিন্তু দিতে হবে। সেই জিনিসটা হলো আপনার যেমন অধিকারের কথা চিন্তা করেছেন, আপনাকে ওইটাও চিন্তা করতে হবে আপনার সময় আপনি কতটুকু অধিকারটা দিয়েছেন, সেই অধিকারটা কি আমার জন্য নিরাপদ ছিল কিনা, আমি সেখানে আমার বক্তব্যটা দিতে পেরেছি কিনা, আমার এলাকাতে আমি যেতে পেরেছি কিনা কিনা। এখন কিন্তু কোনো রাজনীতিবিদকে কোনো এলাকায় যেতে বন্ধ করা হয় নাই, কিন্তু আমি নিজের সাক্ষী যেটা আমি নামাজ পড়তে যখন গিয়েছি জুম্মার নামাজ, তখনও আমাকে তখন বলেছে যে এমপি সাহেব লোক আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে বের করে নিয়ে যেতে, হ্যাঁ তো আপনি তাড়াতাড়ি চলে যান। তো এই ধরনের কিন্তু এখন কিন্তু ঘটনাটা অন্যরকম। এখন আমরা চাই যে বাক স্বাধীনতা থাকুক, বঙ্গবন্ধু যেই সোনার বাংলা আশা করেছিলেন সেই সোনার বাংলা প্রতিষ্ঠিত হোক, এবং পদে পদে আজকে বঙ্গবন্ধুর দল কিন্তু একটা দল যারা নাকি আপনার রাজনীতির থেকে এসেছে, এবং তারা কিন্তু ক্যান্টনমেন্টের কোনো প্রশাসন থেকে আসেন নাই। তাদের কাজে তাদের তাদের চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষাটাই রাজনীতির দিকেই থাকবে, সেটাই আমাদের চিন্তা করা উচিত। গণতন্ত্রে আপনার কাছে আবার আসবো। যে মুনিরুজ্জামান ভাই, আমরা দেখছি যে এই যে বেগম জিয়ার যখন দণ্ড হলো তখনও যেমন বিএনপি বলার চেষ্টা করেছে যে বেগম জিয়া কারাগারে থাকলে তার জনপ্রিয়তা বাড়বে, অপরদিকে আওয়ামী লীগের থেকে তখন বক্তব্য আসছিল যে বেগম জিয়া দুর্নীতির কারণে তিনি কারাগারে গিয়েছেন, অর্থাৎ দুর্নীতিকে প্রতিষ্ঠিত করার বিষয় ছিল। এখন বেগম জিয়ার চিকিৎসা নিয়েও আমরা দেখছি এরকম, এবং এই এবং এরপরে আমরা দেখলাম যে তারেক রহমানের পাসপোর্ট ইস্যু বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটি নিয়ে। তো এই যে যখনই কোনো ইস্যু আসে দুই দলই দেখি যে এটা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে, যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রীরা এমপিরা তারা বলছেন যে তারেক রহমান যে বাংলাদেশি পাসপোর্ট তিনি স্যারেন্ডার করেছেন, তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে তারা প্রশ্ন তুলছেন, অপরদিকে বিএনপি থেকেও বারবার বলা হচ্ছে তারেক রহমান যখন সময় হবে তখনই দেশে আসবেন। তো এই ধরনের ইস্যু থেকে দুই দলের কাছে নিজেদের মানে ইস্যুটাকে যেরকমই হোক না কেন নিজেদের দিকে টানার চেষ্টা করছে কিনা? তাই তো হবে, এটা তো স্বাভাবিক। যার যার দল টানলে আবার দল করবে কেন? রাজনৈতিক ইস্যুকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে, নিজেদের
অবস্থান থেকে সে ইস্যুটিকে জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করবে, এটা তো স্বাভাবিক। এটার মধ্যে আমি অস্বাভাবিক কিছু দেখি না। তবে যেটা বিষয় হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে এটা হচ্ছে এপ্রিল মাস শেষ শেষ পর্যায়ে, আজকে 28 তারিখ, দুই দিন মাত্র এই মাসের আছে, আর 11 মাস পরে নির্বাচন। 11 মাস না, আরো কম ধরেন, মানে আমরা ধরে নিলাম 10 মাস, 4 মাস, সাত মাস, তারপরে 7 মাস, 12 মাসের মাথায় তো নির্বাচনে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, সেই অর্থে 7 মাস পরেই নির্বাচন হবে আর কি। তাই যদি হয়, এখন দেশের আবহাওয়াটা কি হওয়া উচিত ছিল, রাজনৈতিক আবহাওয়াটা? এটাই বলছি, সে রাজনৈতিক আবহাওয়াটা হওয়া উচিত ছিল মোটামুটিভাবে নির্বাচনমুখী, সবগুলি দলই তারা নির্বাচন করবে, প্রার্থী কে হবে না হবে, তাদের নির্বাচনী ইশতেহার কি হবে, নির্বাচনের তারা জনগণের সামনে কি প্রতিশ্রুতি দেবে, এবং যে দল ক্ষমতায় আছে তারা তাদের প্রতিশ্রুতি কতটুকু পালন করতে পেরেছে, কতটুকু ব্যর্থ হয়েছে, বা এর আগে যারা ক্ষমতা ছিল তারা কতটুকু করেছে, কতটুকু ব্যর্থ হয়েছে, অর্থাৎ টোটালি একটি রাজনৈতিক আবহ দেশের মধ্যে বিরাজ করবে সামগ্রিকভাবে, তাই তো হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলো, এবং আমি বলতে বাধ্য হচ্ছি, এরকম কোনো আবহাওয়া কিন্তু দেশে নাই। হ্যাঁ, এইটা আমি মনে করি এটা খুবই দুঃখজনক পরিস্থিতি। এখন এই আবহাওয়াটা থাকাটা বাঞ্ছনীয় ছিল, কারণ এই 7 মাস কিন্তু খুব বেশি সময় না, খুবই অল্প সময়। আপনি প্রচার করেন, এই দলের ইমেজ দাঁড় করিয়ে, প্রার্থীদের ইমেজ দাঁড় করিয়ে, এই ফকরুল ভাই বলুক না, তা উনি তো নির্বাচন করবেন, উনি বলুক যে উনি এখন সপ্তাহে কয়বার, হ্যাঁ মাসের মধ্যে কয়বার যাচ্ছেন এলাকায়, তাই না? সুতরাং বিষয়টা কিন্তু সেই জায়গাটায়, সেটা না হয়ে আজকে দেখুন বিএনপি দুটো ইস্যুতে আটকে গেছে আমি মনে করি। একটি ইস্যু হচ্ছে যে গতকাল পরশু দিন, হ্যাঁ, বিএনপির মহাসচিব মিজানুল ইসলাম বলেছেন যে বিএনপির প্রধান ইস্যু হচ্ছে এখন বেগম খালেদা জিয়ার মুক্তি। আরেকটি ইস্যু তৈরি হলো, সেটা হচ্ছে তারেক রহমানের পাসপোর্ট সারেন্ডার করা, ব্রিটেনে তার রাজনৈতিক আশ্রয় গ্রহণ, এবং ভোটার লিস্টে তার নাম না থাকা, জাতীয় পরিচয়পত্র না থাকা ইত্যাদি, এগুলি কেন্দ্র করে, এবং তিনি ভোটার নন, সুতরাং আগামী নির্বাচনে তিনি ভোটও দিতে পারবেন না, দাঁড়াতেও পারবেন না, এই তো ঘটনাটা। অর্থাৎ ইস্যুটা কিন্তু বিএনপির জন্য এখন নির্বাচন না হয়ে, হওয়া উচিত ছিল নির্বাচন, হওয়া উচিত ছিল যে নির্বাচনে কাকে কাকে তারা প্রার্থী করবে, হ্যাঁ, কিভাবে ইয়ে করবে, নির্বাচনে কি প্রতিশ্রুতি দেবে, এই এই বিষয়গুলো কিন্তু হওয়া উচিত ছিল। নির্বাচন করবেন কিনা সেটাও তো কিন্তু, হ্যাঁ, আমি সবটাই সেটাই বলছি, কিন্তু সেটা না হয়ে কিন্তু হয়ে গেল যে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমান ইস্যু। নির্বাচনের জন্য যে প্রস্তুতি গ্রহণ, আমি জানি না, সালাম সাহেব আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমরা দৃশ্যত সাংবাদিক হিসাবে বাইরের থেকে যতটুকু দেখি বা বুঝি, নির্বাচন হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে প্রস্তুতি গ্রহণ, সেটা কিন্তু খুব বেশি লক্ষণ আমরা দেখছি না। বা তৃণমূল বিএনপিতে দেখছেন না, দুই দলই দেখছেন না, বিএনপিতে দেখছেন, আওয়ামী লীগ তো করে যাচ্ছে এবং ভোট চেয়েছে, অলরেডি নৌকার জন্য ভোট চাওয়া শুরু হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রীও চেয়েছেন, এবং এলাকায় এলাকায় তাদের যারা প্রার্থীরা চান বা চাইবেন বা হওয়ার আশা করেন প্রার্থী, তারা কিন্তু অলরেডি নৌকার জন্য ভোট চাওয়া শুরু করে দিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগ এক অর্থে বলা যায় যে প্রায় ফুল ফ্লেজের নির্বাচনে নেমে গেছে, বিএনপি কিন্তু এখনো নির্বাচনে নামতেই পারেনি। তৃণমূল পর্যায়ে তাদের সংগঠনকে নির্বাচনমুখী করা, বা বিভিন্ন পর্যায়ে সংগঠনকে নির্বাচনমুখী করা, প্রার্থীদেরকে নির্বাচনমুখী করা, সেই জায়গাটা যাওয়ার আগেই এই দুটো ইস্যুতে তারা আটকে গেছে। এখন বিষয়টা হচ্ছে, আমি মনে করি রাজনীতির জন্য এটা খুব ভালো খবর না। হওয়া উচিত যেটা আমাদের আশা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে সকলকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তাই তো সকলে আমরা আশা করি যে এবার অন্তত বিএনপি পার্টিসিপেট করবে এবং জনগণ ভোট দেবে এবং ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সেইটা হবে কি না, এখন আবার নতুন করে এই প্রশ্নটা কিন্তু তৈরি হচ্ছে। আজকে দেখবেন যে একটি পত্রিকায়, এবং আমি যে পত্রিকায় কাজ করি দৈনিক সংবাদ, সংবাদে আমরা 4-5 দিন আগে কিন্তু এটা নিয়ে একটা রিপোর্ট করেছিলাম প্রথম পাতায়, যে আসলে নির্বাচন নিয়ে কি হচ্ছে, আদৌ নির্বাচনের প্রস্তুতি হচ্ছে কিনা। হ্যাঁ, আবার আজকে ইত্তেফাকে কিন্তু বড় করে, হ্যাঁ, লিড নিউজ করেছে যে নির্বাচন হবে কিনা, বিএনপি অংশগ্রহণ করবে কিনা, যদি না করে তাহলে কি হবে, যদি করে তাহলে কি হবে, একটা বিরাট একটা বিশ্লেষণমূলক নিউজ করেছে।
আমরাও সেটা করেছিলাম, আরও দু একটা পত্রিকা হয়তো আগামীতে করবে। তো এই যে ইস্যুগুলো এখন তো এটা হওয়া উচিত ছিল না, কিন্তু হলো কেন? হলো এই কারণে যে আজকে এই ইস্যুগুলি তৈরি হওয়ার পিছনে কতগুলি বাস্তব পরিস্থিতি কাজ করেছিল। সে বাস্তব একটি ফোন আছে, ফোনটা নিয়ে আসি। শিও জি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ওই বিএনপির এই যে ভাইজান কি নামটা ওনার কাছে প্রশ্নটা রাখছি। জি আপনার পরিচয়টি বলুন দর্শক। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখন বর্তমানে কি তারেক সাহেব কি এদেশের জনগণ চাচ্ছেন না? জি আপনাকে ধন্যবাদ, উনি শেষ করেন, তারপর। হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। আসলে এই প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন আমার পক্ষে অন্তত, কারণ এটা এটা কোনো ব্যারোমিটার নাই। চাচ্ছেন কি আমার কাছে? হ্যাঁ আপনার কাছে বলছেন না, যাই হোক, তাহলে আপনি জবাবটা দিবেন, আমি এটা আমার পক্ষে জবাব দেবো। আমি শেষ করতে চাই এই কথা বলে যে যে পরিস্থিতিটা আমরা এখন পড়েছি সেই পরিস্থিতিটা আমি মনে করি কোনোভাবেই রাজনৈতিকভাবে কাম্য না। আমরা চাই যে সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং একটি একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং তারপরে যারা জেতে যারা জন নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হন সরকার গঠন করে, সেইটা ছাড়া আসলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ কিন্তু খুব ভালো হবে না যদি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হয়। জি ধন্যবাদ, সালাম আপনি বলবেন। তার আগে একটু ফখরুল ইসলাম আপনার কাছ থেকে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আজকে আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যে বিএনপি চাচ্ছে না তারেক রহমান দেশে আসুক। তো বিএনপি চাচ্ছে না তারেক রহমান দেশে আসুক এটি তিনি বলেছেন, কিন্তু আমরা জানি তারেক রহমান বাংলাদেশে দুটি মামলায় এখন তিনি দণ্ডিত, আরও প্রায় বেশ কিছু মামলা তার বিরুদ্ধে বিচারাধীন রয়েছে। তো যিনি দণ্ডিত, যিনি যার বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে, তো সরকার কেন তাকে দেশে ফেরত আনার জন্য উদ্যোগ নিচ্ছে না? সরকার বলছে যে বন্দী বিনিময় চুক্তি নেই আমাদের সঙ্গে, কিন্তু আমরা দেখেছি যে দুর্নীতি দমন কমিশন, দুদকের আইনজীবী ও অন্যান্য আইনজীবীরা তারা বলেছেন যে বন্দী বিনিময় চুক্তি না থাকার পরেও ফেরত আনতে চাইলে ফেরত আনার প্রক্রিয়া রয়েছে। তো বিএনপি চাচ্ছে কি চাচ্ছে না সেটা হচ্ছে বড় বিষয়, যেহেতু তিনি দণ্ডিত তো তাকে ফেরত আনার উদ্যোগ তো সরকারই নেবে। দণ্ডিত লোককে আনা আর খালেদ তারেক রহমানকে আনা কিন্তু একটু বেশ কম আছে। উনি দণ্ডিত হয়েছেন বিভিন্ন করাপশনের জন্য বিভিন্ন কেসে। হ্যাঁ, আর ওরাকে যে আপনি যেভাবে ডিপিক্ট করতে চাচ্ছেন একজন রাজনীতিবিদ হিসাবে, তো রাজনীতিবিদ যেখানে নাকি তার আপনার পাসপোর্ট সারেন্ডার করে দেন এবং যিনি নাকি নিজেই বলেন যে উনি যেতে চাচ্ছেন না, এবং তার রাজনৈতিক ইয়েটা আপনার নিজের জীবনের নিরাপত্তা বিধান করার জন্যই উনি এদেশে থাকতে চান, তার জন্যই তো আশ্রয় চেয়েছেন, তো আপনার ওই জায়গাটায় উনি যদি আসেন তাহলে কেউ তো বাধা তো দেয় নাই, বাধা আছে? ওনার যদি মানুষের প্রতি এরকম ভালোবাসা থেকে থেকে রাজনীতি করতে চান তাহলে আসতে তো পারতেনই, পারতেন নতুবা। আর যদি মনে করেন যে হ্যাঁ ওনার মা যেরকম জেলখানায় রয়েছেন উনি ফেস করছেন, হ্যাঁ তাতে অসুবিধাটা কি হচ্ছে? অসুবিধাটা কোনো হয় না, যদি আপনি আইনকে প্রতি শ্রদ্ধা থাকে তাহলে আপনি সেটা করবেন। উনি যেভাবে লুকিয়ে আছেন সেই টুকানোটা একজন রাজনীতির প্রবৃত্তির পক্ষে কিন্তু খুব শুভ ব্যাপার হতে পারে না। সেটাই আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব সেটাই উল্লেখ করেছেন যে একজন রাজনীতিবিদ হিসাবে উনি কেন এভাবে পালিয়ে থাকবেন, তার জন্য মনে হয় যে বিএনপির লোকরাই তাকে উৎসাহ দিচ্ছেন না এই দেশে আবার আসার জন্য। কারণ এখানে আমি দু একদিন আগে বোধহয় ফেসবুকে দেখছিলাম, হ্যাঁ বিভিন্ন কথাবার্তায় যেরকম তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেছে এবং বিভিন্ন রকম আপনার কাজকর্মের দিক থেকে নিজেরা বিবাদে লিপ্ত হয়ে যাচ্ছেন, এইগুলির কথা কিন্তু হয়েছে, জান না হয়তোবা তারিখ যে ওইখান থেকে যেভাবে চালাচ্ছেন সেটা ওনাদের পছন্দ নাও হতে পারে, তার জন্য এটা হতে পারে ওনারা। তো কাজী ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন ওনারা তো রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই সেগুলি বলবেন, এবং আমার বিশ্বাস সেই রাজনৈতিক অভিজ্ঞতার থেকে ওনারা বলেছেন। ধন্যবাদ। আর
রাজনীতি বাংলাদেশে করেন, তো রাজনীতি করতে গেলে তো গ্রেফতার, এটি তো রাজনীতিবিদদের জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা, তো তিনি দেশে যদি ফেরত এসে আইন মোকাবেলা করেন তাহলে বা সমস্যা কোথায়? আমি তো প্রথমে আপনাকে বলছি দেশে আইনের শাসনই নাই, দেশে আইনের শাসনই নাই, তো সেই জায়গায় এর জন্য, এর জন্যই তো যে তিনবারের একটা সাবেক প্রধানমন্ত্রী তাকে একটা সাজানো মামলায় কিভাবে আজকে মানে আটকে রাখছে, এটা আইনের শাসন হলো? তো সে জায়গাতে আমরা জান বুঝতেই পারতেছি যে তারা চাচ্ছে যে তারেক রহমান কাইনা কোনো রকম একটা কোনো কিছু ঢুকায় দেওয়া যায় কিনা, সবাই সেফটিটা সবাই বুঝে, ওনার সেফটিটার জন্য ওনারা যেরকম বুঝে আমাদেরটা আমরা বুঝি, এটা তো স্বাভাবিক তাই না? এখন বিষয়টা হলো যেটা এখানে বলতেছেন যে পাসপোর্ট, আমি শেষ করি পরে আপনি বললেন আপনার সময় যেটা বললেন যে পাসপোর্ট সারেন্ডার, আসলে ফখরুল ভাই জানার পরও ফখরুল ভাই একটা মন্ত্রী কাজেটা সারেন্ডার না, এটা হলো যে আপনি একটা দেশের রাজনৈতিক আশ্রয় নিয়ে টাইমিংও না, ওরা চায় ওদের কাছে আপনি কোন দেশের নাগরিক সেই দেশের জন্য আপনার পাসপোর্টের কপি তারা চায়, সেই কারণে সেটা এটা কোনো বিষয় না, এটা যে আবার তারিখ যখন ফিরে আসবে তখন ঠিকই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তিনি ফিরে আসবেন, কাজে এটা 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 আমি এটা প্রথমে বলছি এটা কোনো ইস্যু না, এটা নন ইস্যু। যেটা মনির ভাই যেটা বলছে যে যেটা বুঝতে হবে আপনাকে যে দেশের আর সাত মাস পরে নির্বাচন একটা হবে, এখন টোটাল পরিবেশের মধ্যে নির্বাচনে একটা আবহাওয়া দরকার, কিন্তু উনিও স্বীকার করছেন যে আজকে সারা দেশে সেই নির্বাচনে আবহাওয়া নাই সবার মধ্যে, আজকে একটা নির্বাচনী আবহাওয়া নাই সেটি বলছেন না, মনির ভাই বলেছেন লক্ষণ দেখা যাচ্ছে আপনি কারেকশন করেন না, উনি দরকার উনি কারেকশন হলে উনি কারেকশন করবে, উনি ওইটাই বলছেন কারণ দেশে নির্বাচনে আবহাওয়া নাই, একমাত্র আওয়ামী লীগ নির্বাচন করে বেড়াচ্ছে, আরেকটা হলো যে সেটা হলো যে আজকে উনি আরো কোট করছেন যে একটা পত্রিকা আজকে বাংলাদেশের একটা মানে অনেক সিনিয়র পত্রিকা তারাও বলছে যে দেশে আজকে নির্বাচন হবে কি না এটা সবার মধ্যে একটা শঙ্কা, এটা তো বাস্তব যে বিএনপি আসবে কি আসবে না, নির্বাচন হবে কি হবে না, সব দলে অংশগ্রহণ নিয়ে হবে কি হবে না, এটা তো একটা শঙ্কা আছেই, এটা তো অস্বীকার করা যাবে না, এইরকম একটা শঙ্কার মধ্যে কেন কি কারণে আজকে সরকার এই অবস্থায় দেশটাকে ঠেলে দিচ্ছে, তারা কি আরেকটা 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 কি দেশের মধ্যে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করে তারা কোনো রকম বৈতরণী পার হতে চায়, এটা জন্য দেশের জন্য তো কোনো মঙ্গলজনক হবে না। আমরা যেটা বারবার বলতেছি যে এইটা তারিখের পাসপোর্ট ইস্যুটা কোনো ইস্যুই না, এটা এখন একটা নন ইস্যু ইস্যু বানাইতেছেন, আমরা বলতেছি যে হ্যাঁ বিএনপি তো নির্বাচন করতে চায়, আমরা তো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাভাবিকভাবে আজকে ওনাকে যেভাবে আটকায় রাখা হয়েছে এটা তো এটা কোনো ব্যাপার না, এটা তো একটা বোঝাই যায় যে রাজনৈতিক কারণে একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকায় রাখা হয়েছে, আজকে বেগম খালেদা জিয়া মুক্ত হোক আমরা নির্বাচনী মাঠে যাই, এবং তারপরে আমরা যেটা বলছি যে নির্বাচনের জন্য যে পরিবেশ সৃষ্টি করা সেটা হলো যে একটা কোনোভাবে একটা দলীয় সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, একটা পার্লামেন্ট থাকবে আরেকটা পার্লামেন্টে নির্বাচন হবে, ওনার সিটে মনে করেন ওনার সিটে ওনার ছেলে এখন পার্লামেন্ট মেম্বার আছে, উনি পার্লামেন্ট মেম্বার থাকবেন ওই অবস্থা আরেকজন যে নির্বাচন করবে, এটা কি হতে পারে? অ্যামেন্ডমেন্টে জনগণের কোন রায় নাই, কারণ ওনারা জনগণের দ্বারা নির্বাচিত হন নাই, জনগণের 151টা এমনি সিট চলে আসছে যেটা জনগণ ভোটই দিতে পারে নাই, এর জন্য সেটাতে প্লাস ওনারা নির্বাচনে ওই নির্বাচনে যাওয়ার আগে ওনাদের ম্যানিফেস্টোতে দেন নাই, আপনি বলবেন আপনি একটা প্রশ্ন করে আপনি বলছেন যে 151টা না আসলে 153টা, 153 আসনে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন এই সংসদ সদস্য হিসেবে তারা, তো এখানে তো আসলে কোনো নির্বাচনে তাদের বিরোধিতা করে কোনো প্রার্থী দাঁড়াননি, তো এই যে বিরোধী কোনো প্রার্থী ছিল না এটার দায় কি বিএনপির উপর আসে না কিছুটা? বিএনপির উপর কেন, কোনো দলই অংশগ্রহণ করে নাই, ওনাদের ওনাদের জোটের কয়েকটা দল ছাড়া বাংলাদেশের মেজর পার্টিগুলো অংশগ্রহণ করে নাই,
শুধু একা বিএনপি বলেন কেন আপনি? না, বিএনপি তো বড় দল, সেটা সেটা বলছি। কাজে এর জন্য বললাম যে কেউ অংশগ্রহণ করে না, কারণ সবার দাবি ছিল একটাই, প্রতিরোধ করেছে, যেটা প্রতিরোধ করেছে। প্রতিরোধ না, শোনেন, এটা তো 96 সালে আপনারাও প্রতিরোধ করতে চাইছিলেন, কিন্তু 96 সালে নির্বাচন তো হয়ে গেছিল। ফখরুল ভাই, বিষয়টা হলো এটা যে এখন আপনি একসময় ছাত্র রাজনীতি করে আজকে এই পর্যায়ে আসছেন, আপনি সবকিছু জানেন, রাজনীতি চড়াই উঠে সবকিছুর মূলে আইসা যেটা বলি যে গণতন্ত্র। যত কিছুই হোক, আগে এইটা হয়েছে, এটা হয় নাই, আমরা এই ভুল করছি, ওই ভুল করছি, এখন যেটা দরকার আসলে দেশটাকে সত্যিকার অর্থে যদি আমরা সবাই মিলে একটা ডেমোক্রেটিক প্রসেসে যদি নিয়ে না যাই, আজকে হয়তো আমাকে খাদে ফেলার জন্য আপনি একটা ব্যবস্থা করতেছেন, কিন্তু দুই দিন পরে যে আপনি এই খাদে পড়বেন না, আজকে যে মনে করেন স্বাভাবিকভাবে আজকে বেগম খালেদা জিয়ার, একটা হলো সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বয়সটা কত? 60 আপ 70 কাছাকাছি, আর প্লাস উনি অসুস্থ। আজকে যে কোনো একটা নাগরিক যে কোনো সময়ে এই তিনটা রিজনে দাঁড়ায় ই পায়, বেল পায়, আপনি দিচ্ছেন না। এই যে একটা মানে আপনি প্রিসেন্ট ক্রিয়েট করে গেলেন, এটা কিন্তু পরবর্তী পর্যায়ে এটা সবার জন্যই অমঙ্গল। অর্থাৎ এর জন্যই প্রিসেন্ট এমন কিছু করা উচিত না যেটা ভবিষ্যতের জন্য আমাদেরকে সেই দায়টা বহন করতে হবে, এমন কিছু করা উচিত। আমার হাতে ক্ষমতা আছে বলেই আমি এটা করলাম, এটা করা ঠিক না। বিএনপি যদি করে থাকেন তাহলে বিএনপি এরকম সবাই কিন্তু আমরা দায় সারছি, আমরা যে ভুল করি নাই সেটা না, আমরা ভুল করলে আপনাদের দায় সেটা আমরা সারতেছি। আওয়ামী লীগ যেগুলো ভুল করছে সেই দায় আওয়ামী লীগকে সারতে হয়েছে অনেকগুলো বছর, কাজে এখনও এর জন্য বলতেছি যে এখন বহু কষ্টার্জিত গণতন্ত্র আমরা পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, এবং সেটাকে প্রিভেল করার জন্য একটা কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম যেটা হয়েছিল, হতে পারে বলতে পারে যে বিএনপি এই ভুল করছে, এই ভুল করছে, কেয়ারটেকার গভর্নমেন্ট করতে যায় এই করছে, ঠিক আছে, আপনি ওগুলোকে সংশোধন করে একটা ফেয়ার কীভাবে আনতে পারেন সেটা আনেন, কিন্তু এর মানে এই না যে ঠিক আছে আমি ক্ষমতায় আছি তুমি আইসা আসলে আসো, না আসলে না আসো, তাহলে আপনি বলে দেন যে আমরা আজীবনের জন্য আমরা আমাদের ডিক্লেয়ার করে দিলাম। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। হ্যাঁ, একটা ফোন নেবো মনির ভাই, তারপর আপনাকে। আচ্ছা, আরেকটা যে দর্শকের একটা প্রশ্ন, আবার আসছি ফোন নিয়ে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বর্তমান বিএনপির মহাসচিব মহোদয় বেগম জিয়া জেলে যাওয়ার পরে উনি সহ এবং সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে উনি ভিতরে দেখা করেছেন এবং বৈঠক করেছেন, আমরা পত্র পত্রিকা এবং টেলিভিশনে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি বেগম জিয়ার সাথে অলরেডি কাদের বুয়া অলরেডি জেলখানার ভিতরে ঢুকে গেছে। তাহলে বিএনপির যে দাবি যে উনাকে ইউনাইটেড হাসপাতালে দেখা করতে উনাকে চিকিৎসা করার জন্য, তাহলে এতে বাধা কোথায়? আমি বিনয় সহিত উনার কাছে জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ এই প্রশ্নের উত্তর। আমি ওই প্রশ্নের উত্তরটা আবার আপনি আবার আসলে আপনি দিয়ে ওই প্রশ্নের উত্তর। হ্যাঁ মনির ভাই, এই যে সালাম ভাই তো বলছেন যে তারেক রহমানের যে পাসপোর্ট ইস্যু সেটি তেমন গুরুত্বপূর্ণ তিনি মনে করছেন বা বড় ইস্যু হিসেবে দেখছেন না, কিন্তু ঘটনা যেটি হয়েছে গত কয়েকদিন ধরে কিন্তু এটি অন্যতম প্রধান আলোচ্য বিষয়, দুই দল করতেছে, আমাদের দুই দল থেকে এই পাসপোর্ট ইস্যুতে বক্তব্য পাল্টা বক্তব্য আছে। কিন্তু এখন জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে তারেক রহমান তো আজকে লন্ডনে আছেন প্রায় 10 বছর, 2008 সালে তিনি গিয়েছিলেন, তো আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে এসে এই পাসপোর্ট ইস্যুটা এত আলোচিত হয়ে উঠলে কেন? না, এটা তো আমি মনে করি না এটা নিয়ে এত আলোচনা করার দরকার আছে, সেটা আমি নিজেও মনে করি না, কারণ এটা হলো একটা প্রসিডিউরাল ব্যাপার। আপনি যদি বিদেশে যান এবং আপনি যদি সে দেশে কোনো কারণে আশ্রয় প্রার্থনা করেন, বিশেষ করে রাজনীতি আশ্রয় প্রার্থনা, তাহলে আপনি যে দেশের নাগরিক সে দেশের নাগরিকত্ব আপনাকে প্রমাণ করতে হবে যে আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে আমাকে প্রসিকিউট করা হবে, আমার বিরুদ্ধে নানারকম ব্যবস্থা নেওয়া হতে পারে, রাজনৈতিকভাবে আমাকে মানে ক্ষতিগ্রস্ত করা হতে পারে ইত্যাদি ইত্যাদি। তো তাহলে সেই প্রক্রিয়ার কথা আমি বলছি সে কারণেই আমি আশ্রয় চাচ্ছি, সে কারণে তখন ওই কোন দেশের নাগরিক সেই হিসেবে প্রমাণ করার জন্য পাসপোর্টটি জমা দিতে হয়। এখন এটাকে বড় করে ইস্যু করার আমি মনে করি না কোনো দরকার আছে, কারণ তারেক রহমান এটা তো স্পষ্ট যে তারেক রহমান এই সহসা দেশে ফিরে আসছেন না। হ্যাঁ, যে কারণটা আমি বলছি না বা এখানে আলোচ্য বিষয় না, তিনি আসছেন না, এটা হলো বড় কথা, এক। দ্বিতীয় হচ্ছে তিনি বিএনপির দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আইনগতভাবে থাকতে পারেন কি পারেন না সেটাও নির্বাচন কমিশনের দেখার বিষয়, সেটা আমাদের দেখার বিষয় না। নির্বাচন কমিশন কিন্তু এই ব্যাপারে এখন মতো কোনো কথা বলেননি। তার পরবর্তীকালে এই বিতর্কের ইয়েতে জানা গেল যে তার এনআই জাতীয় পরিচয়পত্র নেই এবং ভোটার লিস্টের নাম নেই, সুতরাং তিনি নির্বাচনেও
অবসরণ করতে পারবেন না আর কি। এই ইস্যুটা এই কারণেই নির্বাচনের অবস্থান তো যদি দেখেন, তা নির্বাচনের অবস্থান থেকে এটা তো কোনো আসলে ইস্যু না, কারণ তিনি তো নির্বাচনে প্রার্থী হতে পারছেন না। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে তার যেহেতু জাতীয় পরিচয়পত্র নাই, সুতরাং তার পক্ষে নতুন পাসপোর্টের জন্য আবেদন করাটাও ডিফিকাল্ট, তাই না? এই ইস্যুগুলি এখন সমাধানের যোগ মানে সমাধান হওয়ার মতো অবস্থানে নেই। তো এই জায়গাটা নিয়ে ইস্যু করার আসলে একটাই উদ্দেশ্য, সেটা যারাই ইস্যু করুক সেটা যে এটা নিয়ে রাজনীতি করা। এটা নিয়ে রাজনীতি করার মধ্যে আমি কোনো ইয়ে দেখি না। আমি যেটা ব্যক্তিগত মনে করি যে ক্ষমতাসীন দল যারা ক্ষমতায় আছে তাদের উচিত কিভাবে সব দলকে নিয়ে নির্বাচন করা যায় সেই পরিস্থিতিটা তৈরি করা, কারণ সময় বেশি নেই। আমরা কিন্তু রেসে হেরে যাব, রেসে হেরে গেলে কিন্তু এই খেসারতটা তাদেরকেও দিতে হবে এবং বাংলাদেশকেও দিতে হবে, দেশের জনগণকেও দিতে হবে, এটা সবাইকে মনে রাখা উচিত। সুতরাং এই জায়গাটা আসলে বেশি নজর দেওয়া উচিত। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি দণ্ডিত হয়েছেন, তিনি কারাগারে আছেন। তাকে কারাগারে রেখেও বিএনপি যদি নির্বাচন করতে চায় তাহলে তাকে কারাগারে রেখেও নির্বাচন করা সম্ভব। বাংলাদেশে এর অতীতে এর ইতিহাস আছে, অনেক নজির আছে। পাকিস্তান বলে বহু রাজনৈতিক নেতা জেলে থেকেছে, কারাগারে থেকেছে, নির্বাচন করেছে, যে বিজয়ী হয়েছে ইত্যাদি ইত্যাদি যা যা আছে, বা পরাজিত হয়েছে যা নির্বাচন করেছে, মূল কথাটা হচ্ছে এই জায়গাটা। সুতরাং নির্বাচন করার ইচ্ছা থাকলে কিন্তু এটা নির্বাচন করা সম্ভব। হ্যাঁ, এই জায়গাটায় দুটো দলেরই আমি মনে করি স্পেস, যে সেই স্পেসের মধ্যে দুটো দলকে আরেকটু নির্বাচনমুখী হওয়া উচিত। ক্ষমতাসীন যারা আছে তাদের হওয়া উচিত যে সব দলকে কিভাবে ইয়ে করা যায়, অ্যাকোমোডেট করা যায় সেটা, আর যারা বাইরে আছে, ক্ষমতার বাইরে আছে, তাদের হওয়া উচিত যে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিভাবে নির্বাচন করা যায়। কারণ একমাত্র রিসপাইট হচ্ছে নির্বাচন, নির্বাচনের বাইরে কিন্তু কোনো রিসপাইট নাই, এটা বুঝতে হবে রাজনৈতিক দলগুলোকে। নির্বাচন করার মধ্যে দিয়ে কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব, তা নাহলে এই পরিস্থিতি থেকে বেরোনো যাবে না। ধন্যবাদ আপনাকে ফকরুল ইসলাম। আপনার কাছে দর্শক একটি প্রশ্ন করেছেন, যে দর্শক একটা প্রশ্ন করেছেন যে ওই হাসপাতালে দেখা করেছেন অন্যান্য দেওয়ার জন্য এটা চেন, এই উনি কিন্তু এখন জেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন, এখানে সরকারের নিয়ন্ত্রণাধীন না। যখন নাকি জেল কর্তৃপক্ষ সুযোগে সবাই এটা মনে করবেন যে দরকার, তাছাড়া পিজিতে যাদেরকে পাঠানো হয় ওইখানে কিন্তু কম ভালো ডাক্তার নাই সেটা বলা যাবে না, কাজেই ওনাকে ট্রিটমেন্টটা কিন্তু অ্যাভয়েড করেন নাই, উনি পছন্দ অনুযায়ী নিতে চাচ্ছেন, জেল কর্তৃপক্ষ মনে করছেন যে এটা বোধ হয় এখনও ম্যাচিওর হয় নাই বা পরে হতেও পারে নাও হতে পারে, সেটা জেল কর্তৃপক্ষের বিবেচনা। আর আমার ভাই সালাম ভাই যেটা বলেছেন যে আইনের শাসন নেই, তা আইনের শাসনটা কোথায়টাই? কারণ জেলে যে গিয়েছেন তার তো আইন আদালতের মাধ্যমে সেটা ডিটারমিন্ড হয়ে গিয়েছে, তাহলে আইনের শাসন তো আছে না, তাহলে কি আপনি কি আইনের শাসনটাকে মানতে চান না? সেটা নিশ্চয় আপনার মতো একটা ভদ্রলোক মানতেই যাবেন যাতে করে আইনের শাসনটা হয়। সেই আইনের শাসনের জন্যেই আজকে জননেত্রী শেখ হাসিনা আর পিতা বঙ্গবন্ধু যেখানে নাকি প্রচেষ্টা চালিয়েছেন, 42টা বছর সংগ্রাম করেছেন এবং সংগ্রাম করে তিনি আজকে সংক্ষেপ করবেন, আমরা একটু নির্বাচন প্রসঙ্গে কথা বলবো, একটু সংক্ষেপ করবেন, সাধন করেছেন। এই নির্বাচনের ব্যাপারে যদি আসতে চান তাহলে উনি বললেন 153টা সিট আগে আপনার ইন্ডিপেন্ডেন্ট উইদাউট কন্টেস্ট চলে গেছে, এটার জন্য তো কৃতিত্বের অধিকারী ওনারা যারা প্রতিবন্ধকতা দেওয়ার চেষ্টা করেছিলেন, যাদেরকে আপনার নিজেরা প্রার্থী হন নাই, কাজে নিজের দোষটা অন্যের কাছে দেওয়াটা ঠিক না। আবার ঠিক একই রকম ভুল করছেন যে আপনার গণতন্ত্র, আপনার সাংবাদিক ভাই যেটা বলেছেন যে গণতন্ত্রের কথা সালাম ভাই বলেছেন যে একটা মিলমিশ হয়ে কাজগুলি করা দরকার, এখানে সম্প্রীতি রাখা উচিত এবং সেই সম্প্রীতির মাধ্যমেই জনসাধারণ যাতে একটা গণতান্ত্রিক অধিকারের একটা টেস্ট পায়। কিন্তু গণতান্ত্রিক অধিকারটা কোথায় টেস্ট দেবেন? আপনি বলছেন যে আমরা অবৈধ সরকার, আজকে অবৈধ সরকার হলে আজকে বিশ্বে কী করে স্বীকৃতি আসে? আপনার অবৈধ সরকার হলে বিশ্বে আমাদেরকে কি করে সাহায্য আসে? এটা তো একটা আপনারা রেসে হেরে গেছেন সেটা, এবং আপনাদের তার জন্য ধন্যবাদ দেই যে 153টা সিটে আপনার প্রতিদ্বন্দ্বী তারপর তো করেছেন,
কোন কোন জায়গায় করেছেন, আপনার কথা বোঝা গেছে না? আমি 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 আর একটু যে উনি আপনার কি বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন। হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের আপনার ধরেন আপনার কেউ যদি আপনার বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি না দেন, যদি কেউ জাতির জনক হিসাবে স্বীকৃতি না দেন, যারা গণতন্ত্রের বিরোধী হিসাবে পরিচিত হন না শুধু, তারা রাষ্ট্রদ্রোহী হিসাবে পরিচিত হন। ধন্যবাদ আব্দুল সালাম। আপনার কাছে দর্শকের একটি প্রশ্ন ছিল যে খন্দকার মোশাররফ হোসেনকে উদ্ধৃত করে দর্শক জানতে চেয়েছিলেন যে খন্দকার মোশাররফ বলেছেন জনগণ যেদিন চাইবেন সেদিন তারা ক্রমান দেশে ফিরবেন, জনগণ চাচ্ছেন না কিনা এরকম একটি প্রশ্ন। এটার তো আসলে উত্তরটা আমি আগে দিয়ে ফেলছি, যেটা হলো যে স্বাভাবিকভাবে যে তারেক সাহেব আমরা জানি যে সরকার একটা নীল নকশার মানে মামলা সাজায় তাকে, এখন যে কোনো রকম ই করতে চাবে, হ্যারাসমেন্ট করতে চাবে, যে স্বাভাবিক সেটা থেকে বাঁচার জন্য আমরাও চাবো যে আমাদের নেতা সেফ থাক, কাজে এই ব্যাপারে কোনো সমস্যা নাই। আরেকটা যেটা ফকরুল ভাই যেটা বললেন, আসলে দেখেন বিষয়টা হলো যে স্বীকৃতির কথা বলছে যে 5ই জানুয়ারি নির্বাচন, আমরা যেটা জানি যে 7ই মার্চের না, 7ই মার্চ তার আগে নির্বাচনটাও বলছে 5ই জানুয়ারি নির্বাচন। 5ই জানুয়ারি নির্বাচন আসলে স্বীকৃতি কয়টা দেশ দিচ্ছে আমরা সেটা সময় দেখছি যে খুব লিমিটেড কয়েকটা দেশ। আর আরেকটা যেটা বলেন যে এখন সম্পর্কের কথা বলেন, আসা যাওয়ার কথা বলেন, আমরা জানি যে একটা সামরিক সরকারও যদি ক্ষমতায় থাকে বা দেশে যখন ছিল তখনও বিদেশে গেলে প্রোটোকল পাইছে বাবা, তখন বাংলাদেশের সাথে কোনো দেশ সম্পর্ক ছিন্ন করে নেই, ওইটা হলো একটা রুটিন ওয়ার্ক। কাজে এটা উনি মন্ত্রী ছিলেন আমার তারও ভালো জানবেন, কাজে ওইটা ওইটা কোনো ব্যাপার না। কিন্তু 5ই জানুয়ারি নির্বাচনকে কয়টা দেশ আসলে গ্রহণ করছে বা স্বীকৃতি দিছে বা আর 5ই জানুয়ারি নির্বাচনের পরে কংগ্রেচুলেট করছে গভর্নমেন্টকে, সেটাই হলো প্রশ্ন। সেটা কিন্তু সেভাবে আমরা জানি যে সেটাকে কেউ স্বীকার, ইভেন বর্তমান প্রধানমন্ত্রী নিজেই বলছে যে হ্যাঁ 5ই জানুয়ারি মার্কার নির্বাচন আরেকটা আমি করতে চাই না, অর্থাৎ উনি নিজেই সেই নির্বাচনটাকে প্রশ্নবোধক মনে করছে, ওনার বিবেকেও সেটা বাদে। এখানে যেটা বলবো যে দেখেন আসলে আপনি যেটা বলছেন যে 7ই মার্চের ভাষণ উমুক ভাষণ, আমি একটা পরিষ্কার কথা বলতে চাই ফকরুল ভাই, আপনি আগেই বলছি যে আপনার স্বাধীনতা যুদ্ধে বা সব কিছু জড়িত ছিলেন জানেন, আগে ছাত্রবাদী করছেন, বঙ্গবন্ধুর সবচেয়ে যদি কেউ ক্ষতি করে থাকে তাহলে সেটা কিন্তু আওয়ামী লীগই করছে। কারণ বঙ্গবন্ধুকে যদি আপনি সবার নেতা বানাতে চান, কিন্তু সবার নেতা হইতে দেননি তাকে, তাকে আপনার দলীয় নেতা হিসাবে আপনার ব্যবহার করছেন এবং সেটাকেই সে কারণে তার ক্ষতি সবচেয়ে বেশি করছেন। আজকে যে যে ব্যক্তিটা তার সারাটা জীবন জেলে কাটাইলো, আন্দোলন করলো, সব কিছুগুলো গণতন্ত্রের জন্য, সেই ব্যক্তিটাকে আপনার স্বাধীনতার পরে ক্ষমতায় বসার পরে সেই গণতান্ত্রিক পথা থেকে সরায় তাকে একদলীয় শাসক বানাইলেন। এই যে এই একটা অবস্থা, শেষের দিকে আমি গাজীপুর এবং খুলনা সিটি নির্বাচনে একটু কথা বলতে চাই। আমরা দেখেছি গাজীপুর এবং খুলনা দুটি সিটিতে গত নির্বাচনে আপনারা বিজয় হয়েছিলেন, এবার দুটি নির্বাচনে বিএনপির যে প্রার্থী আপনারা নতুন প্রার্থী দিয়েছেন, অর্থাৎ যে সিটিং মেয়র আব্দুল মান্নান এখানে এবং খুলনাতে দুজনকেই বদল করে আপনি নতুন প্রার্থী দিয়েছেন, তো নির্বাচন প্রচারণা চলছে, এই নির্বাচনকে ঘিরে আপনাদের প্রত্যাশা কি? না, নির্বাচন ঘিরে যেহেতু নির্বাচনের প্রশ্ন আসলো, তো ফকরুল ভাই প্রথমেই তার নির্বাচনী এলাকার জনগণকে ধন্যবাদ জানাইছেন, আমিও আমার নির্বাচনী এলাকার ঢাকার 13 ওইটা তো বলবোই, আমিও আমার এলাকার লোকজন আজকে আপনার মাধ্যমে, আমি আমার এলাকার লোকজন যারা আজকে দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা তো যেটা চাই একেবারে সংক্ষেপ সেটা হলো যে আমরা চাই, সেখানে আমরা বলছি যে সেনাবাহিনী দেওয়ার জন্য, কিন্তু নির্বাচন কমিশন সরকারের চাপে সেটাতে রাজি হয়নি। আমরা এখনো মনে করি যে একটা শান্তিপূর্ণ নির্বাচন, ফেয়ার নির্বাচন হলে সেখানে এই দুইটা জায়গাতেই বিএনপি জিতবে, বিপুল ভোটে জিতবে, যদি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে অন্য কোনো কিছু না করায়। ধন্যবাদ আপনাকে। খন্দকার মনিরুজ্জামান, আমরা দেখেছিলাম যে জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কিন্তু বিএনপি অংশ নিয়েছে, মাঝে একটি ঢাকা সিটিতে দুটি সিটিতে নির্বাচন হয়েছে, বিএনপি মাঝপথে প্রত্যাহার করেছিল, কিন্তু অফিসিয়ালি তো বিএনপি আছে। তো এই যে দুটি নির্বাচন হতে যাচ্ছে, এখানে কিন্তু আগের মেয়র দুটি সিটিতে বিএনপিরই ছিল, তো এই নির্বাচনকে ঘিরে আপনার বিশ্লেষণ কি? না, এটা এখনো আমার মনে হয় যে নির্বাচন পার্টিসিপেট করতেছে বিএনপি, এটা অবশ্যই ভালো কথা, অন্যান্য দলও করতেছে, অর্থাৎ একটি মোটামুটি ভাবে সব দলে অংশগ্রহণ, বেশিরভাগ দলের অংশগ্রহণ নিয়ে একটা নির্বাচন হচ্ছে, সেই দিক দিয়ে এটা একটা ভালো খবর। এবং এই নির্বাচনটার আমি মনে করি নির্বাচন কমিশনের জন্য একটা টেস্ট কেস, এই নির্বাচনগুলি যদি গ্রহণযোগ্যভাবে করতে পারে নির্বাচন কমিশন, তাহলে আমি মনে করি যে বা অন্যান্য জাতীয় নির্বাচনের সময় ক্ষেত্রে অন্যান্য দলের অংশগ্রহণের প্রসপেক্টটা হ্যাঁ আরও
বাড়বে এবং সম্ভাবনাটা বাড়বে অন্যান্য দলগুলি হয়তো একটা আস্থার অবস্থা তৈরি হবে সব দলের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এইটা তৈরি করা খুব জরুরি। সুতরাং নির্বাচন কমিশনের উপরে একটা মনে করি জাতীয় দায়িত্ব এই দুটো নির্বাচনকে গ্রহণযোগ্য করা, কে জিতবে না জিতবে সেটা বড় বড় কথা না, যে ভোট যাকে দেবে সে জিতবে সেইটা যেন হয়, অর্থাৎ ভোটটা যেন দিতে পারে এবং নির্বাচনের ফলাফলটা যেন গ্রহণযোগ্য হয়, এই জায়গাটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। এইটার বিকল্প যদি কিছু হয় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে জাতীয় নির্বাচন। জি ধন্যবাদ আপনাকে। ফকরুল ইসলাম আপনার কাছে আছি আমরা, একেবারে শেষের দিকে আছি। আপনি বললেন যে গাজীপুর এবং খুলনা সিটি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রত্যাশা কি, আমরা দেখেছিলাম এর আগে এই দুটি সিটি নির্বাচনে কিন্তু বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছিল, তখন তো মনোনয়ন ছিল না সমর্থিত ছিল আর কি, সমর্থিত। আজকে যেটা গাজীপুর এবং খুলনায় নির্বাচন কমিশনের উপর ওনার কিন্তু আস্থা রেখেছেন, কিন্তু ওনারা তো সব স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছেন, স্থানীয় নির্বাচনে তো কাজে আপনার যদি একই নির্বাচন কমিশন দুটা আছে, দুটা নাই, দুটা ব্যক্তি আছে ওইটাও নাই, তাহলে তাদের প্রতি যদি এইখানে আস্থা থাকে তাহলে ওই জায়গাটা আস্থা থাকে না কেন? এটা ওনাদেরই সেটা সিদ্ধান্তের প্রবলেম, ওনাদের নিজেরাই নিজেদের ডাউটফুল যে আপনার সংসদ নির্বাচনে ওনারা নির্বাচিত হতে পারবেন কিনা। কিন্তু এটা ওনাদের যেমন আপনার অনেক নির্বাচনে আপনার জেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক এগুলিতে ওনারা কিন্তু পার্টিসিপেশন করেছেন এবং অনেক জায়গায় সিটও পেয়েছেন। একটা নির্বাচন করলে যে আপনাকে জিততেই হবে আর জিতেই যে একটা একটা রাজনৈতিক গণতান্ত্রিক ধারাকে প্রতিষ্ঠিত করা হলো সেটাও না, কিন্তু আপনার সেটার জন্য ওনারাও যেইভাবে বলেছেন যে একমত হয়ে কাজগুলি করা, জননেত্রী শেখ হাসিনা গত নির্বাচনেও আপনি আমন্ত্রণ জানিয়েছিলেন, আজকেও উনি আমন্ত্রণই জানান যে আসেন সবাই মিলে নির্বাচনটাকে সুন্দর করি সুষ্ঠু করি। উনি যা আপনার গত নির্বাচনে যেটা সুষ্ঠু হয় নাই বলছেন, বিশ্ব স্বীকৃতি দেওয়ার পরও উনি আরও বারবার খুঁজছেন যে স্বীকৃতি হবে কি না। হ্যাঁ, কিন্তু সেই স্বীকৃতি আপনার কোনো দেশ, হ্যাঁ যেভাবে আজকে পার্লামেন্ট মেম্বার 1000 মতো পার্লামেন্ট মেম্বার এসে কিন্তু এদেশে মিটিং করে গেছে, কাজেই আপনার এখানে কোনো রাষ্ট্র বলে নাই যে না এটা বলছে যে নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার। আমরাও বলি সুষ্ঠু হওয়ার জন্য আপনাদের পার্টিসিপেশনটা দরকার, আপনারা সেটা করছেন না, সেটা না করলে আজকে যে নির্বাচন 153টা সিটে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সেই পথ কিন্তু আপনারাই সুগম করছেন। আমরা চাচ্ছি নিয়ম মাফিক ভিত্তিতে আপনার নির্বাচন হোক, সেই নিয়ম সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হোক এবং সেই পরিচালনায় নির্বাচন কমিশন যার জন্য দায়ী তারাই তাদের দায়িত্বটা পালন করুক, সেটাই আমাদের আশা। আব্দুল সালাম আমাদের 30 সেকেন্ড সময় আছে, আপনি বিশেষ করে আমরা এই জন্যই বলছি এটা একটা লোকাল নির্বাচন, এই নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তনের কোন বিষয় নাই, কিন্তু জাতীয় নির্বাচনে স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না, এটা বারবার বলছি এবং সেটা আমি এর আগে বহুবার বলছি আবার বলতে চাই, কারণ সেটা প্রভাব বিস্তার করে বলেই করছি, কারণ আমরা সেটাকে আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।